মানব পাচারে আমার একটা মামলা হয়েছে, মানব পাচারের মামলা হয়েছে। মামলাটা করছে এক জনক ব্যক্তি, উনি মামলাটা করছে, উনি একটা বাচ্চা তেজগাঁওয়ে সংসদ ভবনের সামনে একটা বাচ্চা পাওয়া গেছিলো 2018 সালে, এবং ওই বাচ্চাটা তখনকার তেজগাঁও থানার ওসি স্যার এবং যে ভদ্রলোক সংবাদ দিছে তার মাধ্যমে বাচ্চাটা আমার কাছে আসে। পরবর্তীতে সেই বাচ্চাটা আমি পুরো 1 বছর লালন পালন করি। 1 বছর লালন পালন করার পরে আমার যে বাবুর্চি আছে জসিম ভাই, জসিম ভাইয়ের সাথে ওই বাচ্চাটার সম্পর্ক খুব ভালো হয়ে যায়। এবং একটা সময় জসিম ভাই যখন দাবি করে যে মিল্টন ভাই দাদা, যেহেতু এই বাচ্চাটা আমার সাথে ভালো সম্পর্ক, এবং জসিম ভাইকে যদি উল্লেখ করি, জসিম ভাই 18 বছর বিবাহের বয়স এবং 18 বছরে তার সন্তান হচ্ছিল না। দেন জসিম ভাই যেহেতু আমার এখানে চাকরি করে আমার সাথে, এবং বাচ্চারা যেহেতু আমার কাছেই থাকবে, সেহেতু আমি কোর্টের মাধ্যমে জসিম ভাইকে এই বাচ্চাটা 2018 সালের বাচ্চাটাকে দত্তক দেওয়া হয়েছিল, এবং বাচ্চাটা এখনও আছে। এখন বর্তমানে পুরোপুরিভাবে জসিম ভাই মানে আইন আদালত বা মামলা হওয়ার পরে আরও শক্ত হয়ে গেছে, জসিম ভাই বাচ্চাটা পুরোপুরি আদালত থেকে পেয়ে গেছে। তো যে অভিযোগটা আনা হয়েছিল, আসলে আমি ওই বাচ্চাটাকে বিক্রি করে দিছি বা কিডনি বিক্রি করে দিছি, যে অভিযোগগুলো আনা হয়েছে সব মিথ্যা। আমি যদি সহজ করে বলে দেখেন, আমার বিরুদ্ধে যখন বিভিন্ন গণমাধ্যম অভিযোগ মানে অভিযোগের নিউজগুলো প্রকাশ করতে শুরু করলো, তখন কিন্তু অনেক অনেক গোয়েন্দা সংস্থা, পিবিআই বলেন, এসবি বলেন, সিআইডি বলেন, এনএসআই বলেন, তারা কিন্তু এসে আমার এখানে তদন্ত করতেছিল, আমাকে জিজ্ঞাসাবাদ করতেছিল, এবং তারাই একটা পর্যায়ে এসে মানে 3 দিন সংবাদ প্রকাশের পরে তারাই কিন্তু প্রশাসনে আমাকে বললো কি, মিল্টন ভাই আপনি আর সংবাদ মাধ্যমে যায়েন না, কারণ আপনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনতেছে, এগুলি তো আমরা মানে গোয়েন্দা সংস্থাগুলো খুঁজে কিছু পায় নাই। তখন আমি চুপ হয়ে গেলাম, চুপ হয়ে যায় আমি কিন্তু আশ্রয় কেন্দ্রেই ছিলাম। ডিবি যেটা বলছিল যে মিরপুর থেকে তাকে আমাকে গ্রেপ্তার করা হয়েছে, আমাকে কিন্তু মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়নি। অন্য অন্য গোয়েন্দা সংস্থার স্যারেরা যখন এসে আমার সাথে যেভাবে সাক্ষাৎ করছে, তেমনই আমাদের মিরপুর জোনের এডিসি ছিলেন ডিবির, উনি আসছেন, এসে আমার সাথে দেখা করছেন, আমার সাথে পরিচয় হয়েছে। দেন উনি আমাকে বলেন, নীল সাহেব আপনি একটু আমাদের ডিবি অফিসে চলেন, হারুন সাহেবের সাথে 1 কাপ চা খেয়ে চলে আসবেন, হারুন স্যারের সাথে আমি, এবং আপনার সাথে আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে একটু আমরা জানতে চাচ্ছি। আমি খুব ভালো মনে, আমাকে কোনো জায়গা থেকে ধরপাকড় করে গ্রেপ্তার করা হয়নি, আমাকে চা খাওয়ার দাওয়াত দিছিল, আমি সুন্দর করে চা খাওয়ার দাওয়াতে ডিবির গাড়িতে উঠে চলে গেছি। দেন আমি যাওয়ার পরে দেখি উনি ডিবির, আপনারা জানবেন যে ডিবির ওইখানে একটা পুকুর আছে ডিবি কার্যালয়ের সামনে, সেই উনি ওইখানে এক্সারসাইজ করতেছিলেন, প্রায় 1.5 ঘন্টা এক্সারসাইজ করছেন হানুন সাহেব। এক্সারসাইজ করার সময় আমাকে তখনও বলে নাই যে আমাকে গ্রেপ্তার করা হয়েছে, আমাকে একটা হাইস গাড়িতে বসায় রাখা হয়েছে। দেন উনি এক্সারসাইজ 1.5 ঘন্টা এক্সারসাইজ শেষ করছে, মানে হাঁটাহাঁটি শেষ করছে, তারপরে আমাকে সরাসরি গাড়ি থেকে বের করে আমাকে মিডিয়ার সামনে তুলে দেওয়া হয়েছে, এবং মিডিয়া থেকে নেওয়ার পর মিডিয়ার মাধ্যমে মানে মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে বুঝতে পারলাম যে আমি গ্রেপ্তার হয়ে গেছি। যা গ্রেপ্তার হয়েছি, তারপরে উনি জিজ্ঞাসাবাদ ডিবি আমাদের যে মিরপুর জোনের ডিবি যে সহকারী ছিল তাকে আমার, তারা আমাকে বললো আমি, আপনি গ্রেপ্তার হয়ে গেছেন মিল্টন ভাই, আপনার তদন্ত হবে, আপনার মামলা হবে, বুঝলাম। দেন আমি 9 দিন রিমান্ড খাটতেছিলাম। তবে আমাকে নিয়ে যারা তদন্ত করছে, মানে আমার যে এডিসি ছিলেন উনি লোক ভালো ছিলেন, উনি আমার সাথে রাব বিহেভ করে কোনো আচরণ করে নাই, মিথ্যা বলবো না, এবং আমার ওনারা বুঝতেই পারছিল যে আমাকে ফাঁসানো হয়েছে, যার জন্য ওনারা আমাকে ওরকম টর্চার করে কোনো জিজ্ঞাসাবাদ করে নাই, মানে গায়ে হাত দিয়ে টর্চার করে নাই আমার সাথে।